হাজার মন খারাপের একমাত্র ওষুধ বন্ধু, আর সে বন্ধু যদি হয় গান তাহলে তো কথাই নেই। তাই তো সকাল হলেই চলে আসি গান ভালোবেসে গান অনুষ্ঠানে আপনাদের সকলের সামনে। আমরা জানি যে গান ভালোবেসে গান ইতিমধ্যে আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে, আর যখন প্রিয় অনুষ্ঠান হয়ে ওঠে তখন আমরা চেষ্টা করি আপনাদের সকালগুলোকে একটু অন্যরকমভাবে একটু প্রিয় করে তুলতে, আর প্রিয় মানুষদেরকেও কিন্তু আমরা সাথে করে নিয়ে আসি। আজকে শৈবাল চক্রবর্তী, আজকে আমাদের অতিথি শ্রী শৈবাল চক্রবর্তী। শৈবালদা, আমাদের সাথে অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের সুরের সম্পর্ক। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে, ভালো লাগছে দেখা হয়ে। যখন কাছের মানুষগুলোকে সামনে থেকে দেখতে পাই তখন অনেকটা ভালো লাগা কাজ করে, তাই না? হ্যাঁ, আর আমরা তো মানে গান ভালোবেসে গানের একটা বৈশিষ্ট্য সেটা হলো, খুব খারাপ সময়ের মধ্যেও যখন আমাদের মন খারাপ সেই সময় আমরা চেষ্টা করেছি আমাদের বন্ধুদেরকে মনটা একটু ভালো করে দিতে সুরে সুরে। আজকে কিন্তু তোমার অনেকটা দায়িত্ব আমাদের বন্ধুদেরকে সুরে সুরে, জানি না কতটা পারবো, চেষ্টা করব। নিশ্চয়ই পারবে, আমাদের সে চেষ্টা করব সুরে সুরে একটু মানে সবার হৃদয় ছুঁয়ে যাওয়ার। সুরের মানুষ, সকলের আশীর্বাদ, পরম প্রেমময়ের করুণা। সুরের যখন মানুষ তখন নিশ্চয়ই সুর আপনার মানে সঞ্চালনা। ধন্যবাদ। চলুন তাহলে একসাথে শুরু করি আজকের আমাদের গান ভালোবেসে গান পরিবারের সুরের যাত্রা। প্রথমে কি গান শুনবো বলো? প্রথমে আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে, রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথকে স্মরণ করে বিধি ডাগর ও আঁখি গানটি গাইব। মানে প্রতিদিন আমাদের সকাল যেভাবে শুরু হয় রবীন্দ্রনাথ, রবি ঠাকুরের চরণ ছুঁয়ে, ঠাকুরকে নিয়ে শুরু হয়। আমি বেশ প্রথমে বিধি ডাগর ও আঁখি। বাহ, বেশ বেশ। বিধি ডাগরু আঁখি যদি দিছিল সে কি আমারি পানে ভোলে পড়িবে না। বিধি ডাগরু আঁখি যদি দিছিল সে কি আমারি পানে ভোলে পড়িবে না। যদি দিছিল সম দু কথা বলো
আশিতে সুধা নদী উথলে নিরবধি নয়নে ভরি ওঠে অমৃত মোহদধি আশিতে সুধা নদী উছলে নিরবধি নয়নে ভরি ওঠে অমৃত মোহদধি এত সুধা কেন সৃজিল বিধি যদি আমারি তৃষাটুকু পুরাবে না বিধি ডাগর আখি যদি দিয়েছিল সে কি আমারি বাণে ভুলে পড়িবে না বিধি ডাগর আখি যদি দিয়েছিল সে কি আমারি বাণে ভুলে পড়িবে না বিধি ডাগর আখি যদি দিয়েছিল শৈবালদা ভীষণ ভালো লাগলো আর আর ভালো লাগলো এই কারণে রবি ঠাকুরের গান তো আমরা সব সময় শুনি এই এই গানটি বিশেষ করে কিন্তু মানে অনেক কম শ্রুত সে অর্থে তাই না হ্যাঁ কিন্তু খুব কাছের গান আমাদের খুব ভালো লাগলো অনেকদিন পর শুনলাম এই গানটা সেই জন্য বোধ হয় আরও এত বেশি ভালো লাগলো শৈবালদা গান কি একদম ছোট থেকেই না ছোট থেকে গান গাওয়ার সুযোগ পাইনি তখন আত্মীয় স্বজনরা বলা বলি করতেন খালি গলায় গাওয়ার জন্য খালি গলায় গাইতাম গান তো ভীষণ মানে মন ছোঁয়া জিনিস প্রাণেরই সকলেরই সুরে সুরে ভেসে যেতে ইচ্ছে করে ঠিক কিন্তু তখন আমি ছোটবেলা থেকে গান করার কোনো সুযোগ সুবিধা পাইনি হারমোনিয়াম কেনা বা এই ধরনের তো দরকার হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো ক্লাস নাইনে যখন পড়ি 94 আমার বাবা মারা যান তারপরে আমার হঠাৎ করতেই মানে তখন আমি অনার্স পড়ি বাংলা অনার্স পড়ি হঠাৎ করতেই আমার মায়ের ইচ্ছে হলো চল তোকে একটা হারমোনিয়াম কিনে দিই বাহ হারমোনিয়াম কিনলাম 3200 টাকা দিয়ে একটা বক্স হারমোনিয়াম কিনলাম দিয়ে গান শেখা শুরু বাহ মা কিন্তু বুঝতে পেরেছিলেন হ্যাঁ 99 তখন 99 থেকে আমি অনার্স যখন পড়ি তখন থেকে গান চলছে তার আগে আমি আবৃত্তি করি ও আচ্ছা বাহ তার আগে আবৃত্তি দিয়ে আবৃত্তি গান দুটো একসঙ্গে চালিয়ে যাচ্ছে বাহ খুব ভালো মানে একদম কথার এবং সুরের মানুষ আসলে কথার সাথে সুরের যদি এরকম বন্ধুত্ব না থাকে তাহলে তো অন্তর থেকে সুর বোধহয় সেভাবে আসে না তাই না কথাতেও তো সুর থাকেই তো এবার কোন সুরে যাব এবারে একটু জটিলেশ্বর মুখোপাধ্যায়কে স্মরণ করব আচ্ছা হ্যাঁ কারণ আমার ভীষণ প্রিয় শিল্পী প্রাণের শিল্পী সকলের সকলের ভীষণ সকলেরই প্রাণের শিল্পী আমার আর মানে আরো বেশি করে বলতে ইচ্ছে করে যেন যতটাই বলি ততটাই মনে হয় কম বলা হয় ঠিক তাই হ্যাঁ একদমই শুরু করি একদম আমার স্বপন কিনতে পারে বাহ এই গানটা শুরু করি আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার
আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায়, জাগরণের ঘুমে আছি বিনিদ্র কে বলে আমায়, আমি অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায়, জাগরণের ঘুমে আছি বিনিদ্রকে বলে আমায়, আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসা যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমায় ধরে বেঁধে রাখে এমন সে নির্কো, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কো, আমার স্বপন কিনতে পারে এমন আমির কো, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কো। অসাধারণ, অসাধারণ। আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, জানি না জল ছবিতে রং মেলাতে পারে কি না। আমি আবির আপনাদের প্রত্যেক দিন সকালে কিন্তু গান ভালোবেসে গানের শিল্পীদের সাথে এবং আপনাদের মধ্যে চেষ্টা করি একটু সুরের মিল ঘটাতে, আর তাই তো আমাদের যারা প্রিয় মানুষ তাদেরকে সাথে করে নিয়ে আসি। কি অসাধারণ গান বলো, একদম আজও বেঁচে রয়েছে আমাদের মাঝে আর থাকবেও, তাই না? চিরকাল থাকবে, যতদিন গান থাকবে যতদিন সুর থাকবে, সত্যি যতদিন আমরা আছি, ঠিক তাই। এরপরে কি গান শুনবো? এরপরে যে গানটা শোনাবো সেটা একটু বেদনার গান। আচ্ছা, তো একটু কথা বলে নি তার মাঝখানে, গত জানুয়ারি, এই জানুয়ারির 2020 জানুয়ারি, এই সালটা তো আমাদের কাছে খুব বিষাক্ত সাল একটা সমস্ত দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে। তো আমার জামাইবাবু অ্যাক্সিডেন্টে মারা গেলেন 12 জানুয়ারি, যুব দিবস যেদিন, আর আমার ভাগ্নি, আমার বড়, ওটা আমার বড় জামাইবাবু, আর বড়দির একটি ছেলে একটি মেয়ে, ছেলেটি বড়, জামাইবাবু গত হলেন, তারপরে মেয়েটা ছিল একটু সাময়িক প্রতিবন্ধী, একটু সামান্য কিঞ্চিত, মেয়েটারও কোনোভাবে ভুল ট্রিটমেন্ট হলো এবং মেয়েটাও চলে গেল 18 জুন।
তাদের প্রতি ওদের দুজনকে আমি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ সবকিছু জানিয়ে আমি এই গানটা ওদেরকে উৎসর্গ করছি। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান বড় অভিমান করেছে। আর গান ভালোবেসে গানে পুরো পরিবারের তরফ থেকে ওনাদের জন্য অনেক আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল। ভালো থাকুন, যেখানেই থাকুন আর আমাদের সাথে থাকুন, এটা আমরা চাইবো। আমাদের সুরে সুরে সাথে থাকুন। চলো শুনি তাহলে, শুরু করি। হ্যাঁ, বড় অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। বড় অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। আমি জানি হার মানবে, তবু দূরে থাকা ভালোবাসবে না। অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। বড় অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। তাই তো আমি পাই না ভয়, চাই না কোনো সময়। তাই তো আমি পাই না ভয়, চাই না কোনো সময়। আমি না কাঁদালে হাসালে তুমি কাঁদবে না, হাসবে না। অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। বড় অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। আমারও তো সেই কথা হয়, তোমায় কিছু বলা না হয় অখণ্ড নীরবতা। আমারও তো সেই কথা হয়, তোমায় কিছু বলা না হয় অখণ্ড নীরবতা। একা তো কথা হয় না তাই গানের সুরে নিয়েছি ঠাই। একা তো কথা হয় না তাই গানের সুরে নিয়েছি ঠাই। আরো কতদিন কে জানে তুমি ফিরে আসা সোতে ভাসবে না। অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। বড় অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে।
মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল শৈবালদা সত্যি, কিন্তু আমরা অনুষ্ঠানে একদম শুরুতেই আপনাদেরকে যে কথা বলেছিলাম যে যে কোনো মন খারাপের একমাত্র ওষুধ বন্ধু, আর সঙ্গীত বা সুর যদি বন্ধু হয় এর থেকে ভালো বন্ধু বোধহয় হতেই পারে না। তোমার এখন সব থেকে কাছের বন্ধু তাহলে সুর বলো, মানে আমার সব থেকে কাছের বন্ধু সুর। সুর সত্যি তাই, এখনকার শিল্পীদের গান শুনি, আর আমি বেশি পুরনো শিল্পী জটিলেশ্বর, মান্না দে, শ্যামল মিত্র এদের গান বেশি, হৈমন্তী শুক্লা, হৈমন্তী শুক্লা আমার ভীষণ প্রিয়। আমাদের সকলের সকলেরই খুব প্রিয়। এবার কি গান শুনবো বলো? এবারে একটু নজরুলের দিকে চলে যায়। আচ্ছা বেশ বেশ, নজরুল সবার হৃদয়ে, রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, সেটাই সেটাই। পরদেশী মেঘ যাও রে ফিরে, একটু রাগের উপরে গানটা আছে। Ah
কাহারো হিয়া কাহারো ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ থাকি প্রাণে কোন সাধ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে সে দেশে বুঝি বুঝি কুলবতী রে পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মে আহা, কি ভালো কি ভালো, কি বলবো বুঝতে পারছি না। মেজাজটাই একটা অন্যরকম হয়ে গেল, তাই না? মেজাজটা একটা অন্যরকম তৈরি হলো। আর যে দুজনের কথা না বলে না, পিনাকিদার কথা বলবো, অসাধারণ অসাধারণ। আর ওদিকে শুভ গিটারে অসাধারণ, যাদের ছাড়া আর কি আমাদের প্রত্যেকটি সকাল আমরা ভাবতেই পারি না। পাশে গৌতম দা, তার কথা নতুন করে আর কি বলবো। আর দেবদাস দা তো থাকতেই হবে আমাদের সাথে, এরকম মানুষ আমাদের, সবাই মিলে আমরা একটা পরিবার। আর আজকে তুমি সেই পরিবারের আমাদের সদস্য আর কি। সময় কিন্তু শেষের দিকে, কি গান শুনবো? শেষেও একটা আমি নজরুল গীতি গাইবো। আচ্ছা, মানে এই মেজাজটা থাক আর কি, এই মেজাজটা থাকবে, বাহ বাহ, এর আগের উপরে থাকবে। কাব্য গীতি গাইবো। আচ্ছা আচ্ছা, আমার আপনার চেয়ে আপনি যেজন গানটা গাইবো। এই গানটা আমি অনেকবার গেয়েছি যদিও, তবু আবার গাইবো, পুরনো হয়ে গেছে তবু আবার গাইবো। কিন্তু গান তো কখনো পুরনো হয় না, কারণ সুরের খেলায় নিত্য নতুন, তার থেকে মানে লেবুর রস যত নিগড়ানো হয় তত তার থেকে তেতো বেরোয়। আসলে এগুলো চিরকালীন, গানের সুর যত নিগড়ানো হয় তার থেকে মিষ্টতা বেরোয়। ঠিক ঠিক, আর চিরকালীন গান, যতবার শুনি মনে জানি প্রথমবার, আরো শুনি আরো শুনি। ওই জন্য আন্তরিকভাবে আমার সঙ্গে যারা আছেন সকলকে আমি আন্তরিকভাবে নমস্কার জানাচ্ছি। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার,
আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসই বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমারি মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাত আকুল পিয়াসে, আমারি মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাত আকুল পিয়াসে, কভুষে চকর সুধা চোরাসে, কভুষে চকর সুধা চোরাসে, নিশীতে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার মনের পিয়াল তমালে, আমার মনের পিয়াল তমালে, হেরি তারে স্নেহ মেঘ শ্যাম অশুনিয়ালোকে, হেরি তারে ধীর বিজলি উজ্জ্বল অভিরাম, বিজলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পরাণ প্রিয়ারে মালিকা রচিয়া, আমারি রচিত কাননে বসিয়া পরাণ প্রিয়ারে মালিকা রচিয়া, শ্যামলা সহসা দেখিনু জাগিয়া, শ্যামলা সহসা দেখিনু জাগিয়া, আপনারি গলে দুলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসই বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, খুঁজি তারে আমি আপনায়, খুঁজি তারে আমি আপনার। আবারও একটাই কথা বলার, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এই গানটা গেয়ে তুমি বোধ হয় পশ্চিম মেদিনীপুর জেলার নজরুলগীতিতে ফার্স্ট হয়েছিলে, তাই তো? হ্যাঁ, গানটা যে দুবার ফার্স্ট হয়েছিল, দুবার। আমাদের এত সুন্দর উপহার দিল শৈবাল চক্রবর্তী, তাকে আমাদের তরফ থেকে তো ভালোবাসা জানাতেই হবে। জোডিয়াক মিউজিক এবং গান ভালোবেসে গানের তরফ থেকে তোমার জন্য আজকে আমাদের এই
ভালোবাসার উপহার। খুব ভালো থেকো, সুরে সুরে থেকো, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, কারণ গান ভালোবেসে গান কিন্তু আপনাদের প্রত্যেকটা দিন এভাবেই সুন্দর করে তুলবে। কোথাও যাবে না, ফিরে আসবে আবার নতুন অতিথিকে নিয়ে। আজকের মতো নমস্কার।